সকালবেলা ঘুম দিয়ে ওটা লক লকই কয় কি ওর এসে মেয়ে দিকে আয় এখন কাম করতে যাইতেছি। মুই এবার চিন্তা করলাম কি যে কি কামটা দেখি যাই আয় পিছে পিছে আইতে আসি আইতে আসি আইতে আসি এখন দেখি কি ও মাহে দিই বই বই মাটি খোঁজা শুরু করিয়ে দিয়েছে হঠাৎ করিয়া। খুঁজতে খুঁজতে কান চাপাই হেলা এসে দেখেন আপনারা ঘা দিয়ে পড়ে খুঁজতেই আছে। আসল কথা হয়েছে জিনিসটা আমাকে বাইর করতেই হবে মাটির মধ্যে দিয়া। কি এমন তুমি দেখছো সামু তোমারে আজকে? ও মা গো মা এইটা আবার কি হাতের মতো দেখায়? মে নাগিন 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 ডান্সের জেরা। এত খোঁজাখুঁজির পরেও এখন ওড়ে না, আরো খুঁজতে হবে আরো খুঁজতে হবে। অবশেষে আমরা মাটির মধ্যে দিয়ে এই জিনিসখানে বাইর করতে সক্ষম হয়েছি। এটা হয়েছে কি এক ধরনের আলু, কেডা কেডা চেনেন না কমেন্ট করে জানাবেন। এটার গায়ে লাইক থাকা সমস্ত মাটি সুন্দর করে ছাড়াই লইতে হবে। ওরে মা গো মা এদিকে একটা বিশাল আলু, এত বড় আলু আপনারা দেখছেন কেউ? এবার একবারে সুন্দর করে ঘুষকে মাছ এককাল ধুয়ে লইতে হবে যেন এর স্কিন একেবারে পরিষ্কার হয়ে যায়, কোনো ময়লা আবর্জনা কিছু না থাকে। এবার হবে কাটাকাটির বলা, চল গিয়ে এসে দা বড়ি নিয়ে ঘাচাং 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 ঘাচাং। মুই এবার চিন্তা করলাম কি যে একটু সুন্দর দেখাবে, এই জন্য মুই এবার একটু গাছপালার মধ্যে আইয়া সুন্দর করে ভিডিও করা শুরু করছি। ওরে মা গো মা ভিউটা দিয়ে কত সুন্দর দেখা যাইতেছে। মোর এরকম বিভিন্ন রকমের গাছপালা দিয়ে বাগান বানান গিয়েছে, আপনাকে মুই পরবর্তী ভিডিওতে এই বাগানের ডার একটা ভিডিও বানাই আপনাকে দেখামো। পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পান। ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না, কইয়ে দিলাম। এখন আইয়ে গেছে একেবারে চুলা করে উৎসাগর যাকে বলে, উৎসাগরে এই করই পাইলে দিয়ে লবণ মরিচ দিয়ে সুন্দর করে এই জিনিসটা রান্না হবে, আপনারা দেখতে থাকুন। লবণ হলুদ তো দেওয়া শেষ, এবারে চিংড়ি মাছ দেওয়ার পালা। তো চিংড়ি মাছ দেওয়া হইতে আছে, চিংড়ি মাছ দিয়া শুরু করিয়ে দেওয়া হবে একটা সুন্দর করে চামচ দিয়ে লাড়া 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 লাড়ির পর বারো চলতেই থাকবে চলতেই থাকবে। এরপর এর মধ্যে আরও কতটুকু মরিচের গুঁড়া লবণ হলুদ যা যা আছে দিয়ে দেবেন ইচ্ছা মতো, যত খুশি তত যত দেবেন ততই টে মজা হয়, হইতেই থাকবে হইতেই থাকবে। এবার আরও কতখানি মরিচ ঢালিয়ে দেবেন, দিয়ে ভালো করে চামচ দিয়ে ঘুরতে থাকবেন ঘুরতে থাকবেন। এরকম সব চিংড়ি মাছটা একটা সুন্দর করে ভাঙ্গে চুরিয়ে দিয়ে কতখানি পানি ঢেলে দেবেন, পানি কমাইলে আরো বেশি করে দিয়ে দেবেন। আর এই এই আলুতে একটু বেশি করে পানি দিলেই বেশি মজা লাগে, আলুতে আবার নাকি পানি খেয়ে এলায়। এখন পানি একাল ফুটিয়ে ওঠার পর্যন্ত অপেক্ষা করতে থাকবেন। এই তো পানি ফুটিয়ে উঠছে, পানি ফুটিয়ে ওঠার লগালগ আলুগুলো সুন্দর করে এরকম চামচ দিয়ে একটু ঢং ঢাঙি করিয়ে দেবেন, যত ঢং করিয়ে এরকম দেবেন ততই খাওয়ারের স্বাদ বাড়িয়ে যাবে। এর মধ্যে খুব বিলই অ্যাড গিয়েছে, অ্যাড গিয়ে লগালগ আবার দেখতে হবে আবার আলু পানি শুকিয়ে না যায় তাড়াতাড়ি করিয়ে আপনি চামচ দিয়ে লড়াই 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 লড়াইয়া আপনি ঢাল দিয়ে হালাবেন। ফাঁকে একটু তেল দিয়ে ফোড়ন দেওয়া হয়েছে, কিন্তু এটা আপনারা আমি দেখাইতে ভুলে গেছি, আপনারা এরকম দিয়ে টিয়ে সুন্দর করে উড়াইয়া সুন্দরভাবে পরিবেশন করবেন, পরিবেশনেই কিন্তু খাওয়ার স্বাদ বেড়ে যায়।